আকাশ প্রেজেন্টস 5415 সাথে আছি ফারাজি মালিহা। টিভিতে ঝকঝকে ছবি মানেই আকাশের সংযোগ। আকাশের সংযোগ নিয়ে মন খুলে ছবি দেখতে পারলেও নির্বাচকদের মধ্যকার সংযোগেই নাকি রয়ে গিয়েছে সমস্যা। তারা এক এক সময় এক এক কথা বলেন, কি কারণে কিংবা কাকে খুশি করতে তা নিশ্চিত নন মাশরাফি বিন মর্তজা। অলরাউন্ডারকে জানিয়েছে নির্বাচকদের কার্যকলাপ এবং ভুল তথ্যে পরিস্থিতি হয়ে যায় আরও ঘোলাটে। মাশরাফির সাক্ষাৎকারই নিয়েছেন দেব চৌধুরী। একটা ইস্যু তৈরি হলেই বা মিডিয়া থেকে একটা কোনো জায়গায় একটা খোঁচা দিলেই ওইখান থেকে বোম বেড়ে আসছে, মানে ক্রিকেট বোর্ড থেকে বোম বেড়ে আসছে। তো ওইটা খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে না। মাশরাফি এখন ইস্যু না, মাশরাফি টিমের সাথে নাই। এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের একটা অংশে প্রিভিয়াসলি আপনার সঙ্গেও হয়েছে, যে আপনি বলছেন আপনি ফিট, কিন্তু বোর্ডের বিভিন্ন অংশ থেকে বলা হয়েছে যে আপনাকে ফিটনেসের জন্য বাদ দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি ক্রিকেট বোর্ডের যে কার্যপরিধি, সেই কার্যপরিধিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে আপনার মনে হয়? আপনি বলেন, আমার কথা হচ্ছে যে কোশ্চেনটা করলেন, এর উত্তর কিন্তু আপনার কাছেও আছে। কিন্তু আমি বললে তো হবে না। না, আমি বলতে যাচ্ছি যে আপনি চিন্তা করেন যে এটা প্রশ্নবিদ্ধ হবে নাকি হবে না। এটা তো মানে একদম একজন পাগলও বলবে যে এটা কোনোভাবে হতে পারে না। একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ড তার আন্ডারে যে খেলোয়াড়গুলো আছে তাদের ডেটা তাদের কাছে চোখ বন্ধ করে থাকা উচিত। এবং আমি যখন একজন খেলোয়াড় নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে কথা বলবো, তখন আমার তার সম্বন্ধে নিশ্চয়ই ভালো ধারণা আছে বলেই তো বলবো, নাকি এমনি এমনি বলে দেবো। আর আপনি যে কথাগুলো বলছেন যুক্তিসঙ্গতভাবেই আমি বলতে চাই আপনাকে উত্তরটা, যে আপনি যখন কথাগুলো বলছেন তখন আপনি, আমি একজন খেলোয়াড় হিসেবে দেখতে পাচ্ছি যে আপনি জাস্ট জোয়ারের পরে, মানে যেদিকে জোয়ার আছে আপনি সেদিকে কথা বলছেন, জাস্ট মিডিয়াকে খুশি করা বা দর্শক যেদিকে আছে সেই দিকে আপনি কথা বলতে চাচ্ছেন। মানে আপনার পার্সোনালিটি বলেন, আপনি সত্য কথাটা বলবেন, আপনার এই ক্ষেত্রে তো আপনার সিদ্ধান্ত, আপনি তো সিদ্ধান্ত নেবেন একজন খেলোয়াড়কে টিমে রাখবেন নাকি রাখবেন না, সেই এখতিয়ারও তো আপনার। সো আপনি যখন একজন খেলোয়াড়কে নেবেন, আর ফাইন, সে পারফর্ম করিনি আমরা এই জন্য রাখতে পারিনি, দ্যাটস আমার কাছে মনে হয় এটাই গুড এনাফ। বাট যখন দেখতেছি যে বলা হচ্ছে মাশরাফির ফিটনেস নিয়ে পাশ করবে না, যখন বলছে মাশরাফি জানে, তখন তো ভাই আমিও তো একজন মানুষ, তাই না? আমারও তো সব অ্যাকসেপ্ট করতে পারবেন, মিথ্যাগুলো তো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তখন খারাপ লেগেছে। তো এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটছে, প্রায় প্লেয়ারদের ক্ষেত্রেই ঘটছে, তখনই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। একটা ঘটনা বলি, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাই, আমি আপনাকে মেসেজ দেখাতে পারি, আমি আমার কাছে এভিডেন্স আছে। আমাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম দেওয়ার আগে উনি তো আপনাদের বলেছে আমরা মাশরাফির সাথে কথা বলেছি, রাইট? এই প্রমাণটা তো আপনাদের কাছে আছে। তো এখানে আপনাদের ইন্টারভিউ শেষ করার পরে ওই প্রমাণও দেবো উনি আমার সাথে কী কথা বলেছে। তো উনি আমাকে একটা SMS পাঠালো 2:30 দিকে। তো তখন আমি গাজীপুরে বেস ক্যাম্পে আছি আমার ফ্যামিলি নিয়ে, ঘুরতে গিয়েছিলাম। তো উনি আমাকে একটা SMS পাঠালো, আমি 3টার পরে তোকে ফোন দিব। তো আমি দেখলাম আমি ফ্যামিলির সাথে আছি, তখন 2:30 বাজে, তো আমি ওনাকে ফোন দিলাম হোয়াটসঅ্যাপে। তো ফোন দেওয়ার পরে বললাম যে নানু ভাই কী হয়েছে? বলছে যে আমাকে, আমার কাছে কোচ একটা প্ল্যান দিচ্ছে, আমি বসবো। তো আমি বলছি আপনি আমাকে এই বিষয়ে জানাচ্ছেন কেন? বলে না আমি তোকে পরে ফোন দিয়ে জানাচ্ছি। আমি বলছি নানু জানি না কী জানাবেন, বাট দেখেন আপনি বাংলাদেশ টিমের সিলেক্টর, আপনার কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমার কী জানাতে চান আমি জানি না, বাট ইস ওকে। বলে না তোর সাথে কথা আছে আমি তোর জানাবো। তো এইটা শেষ কথা, তারপর তো টিম দিয়ে দিয়েছে। তো আমি তো নান্নু ভাইকে একবারও ফোন করিনি, কিন্তু আমি নান্নু ভাইকে পরে আমি ফোন করেছি 10 দিন পরে, যখন দেখছি নান্নু ভাই ঢালাওভাবে বসে বলে দিল মিথ্যা কথাটা যে মাশরাফির সাথে আমার কথা হয়েছে। তারপরেও আমি ফোন দিইনি। সেকেন্ডবার যখন সুমন ভাই একই কথা বলল, তখন আমি সুমন ভাইয়ের প্রথম ফোন দিলাম যে সুমন ভাই এটা কী হচ্ছে, যেটা আপনার সাক্ষাৎকার আগেও বললাম। তখন আমি আবার নান্নু ভাইকেও একই কথা বলছি, নান্নু ভাই আপনি যে বললেন, তো বিষয়টা হচ্ছে আমিও যখন কথা বলবো তখন কিন্তু জিনিসটা দুই রকম হয়ে যাবে, তো ইউ মেক শিওর যে আমাদের ভেতর সম্পর্কটা যেন কখনো নষ্ট নয়, বাট আপনিও যেভাবে বলেছেন আমিও আমারটা বলবো, যেটা সত্যি আমার কাছে মনে হচ্ছে আমি সেটাই বলবো, আমারটা আপনার কাছে মিথ্যা হতে পারে বাট সত্যি আমার কাছে এভিডেন্স আছে। তো তখন নান্নু ভাই বলে না না আমি তো ওটা বলিনি, আমার সাথে তো সৌজন্য সাক্ষাৎ হয়েছে এটা বলেছি। তাহলে মিডিয়ায় দেখতেছি আপনি কী বলতেছেন, বাট ইটস ওকে, আমার আর আপনার সম্পর্ক ভালো থাকলেই হলো, বাট আপনি যেটাভাবে বলেছেন আমি আমারটাও বল। আমাকে কোশ্চেন করা হলে তো আমি কথাই বলিনি, ওনারা বললো প্রথমে এইসব ফিটনেস নিয়ে কথা বললো, বললো ওকে জানানো হয়েছে। তারপরে একটা পর্যায়ে এসে দেখলাম বললো যে মাশরাফি কেন ওই সিদ্ধান্ত নিল। তো আমি যদি এখন বলি মাশরাফিকে ডেকে অফিসিয়ালি কোনো লেটার দেওয়া হয়েছে বা এটার প্রক্রিয়াটা কী, এটার প্রক্রিয়া সারা পৃথিবীর প্রক্রিয়াটা কী, ইভেন সচিন টেন্ডুলকারের মতো গ্রেট প্লেয়ারকে চিফ সিলেক্টর এবং সিলেক্টররা এবং কোচ ডেকে বলেছে লুক দেখো দিস ইজ দ্য পিকচার,
তো আমাকে কি ডেকে কোচ এসে বলেছিল বা আমাকে ডেকে কি সিলেক্টররা বলেছে যে মাশরাফি দেখ তুই 20 বছর ক্রিকেট খেলেছিস দ্যাটস ফাইন বাট দেখ আমাদের 2023 পর্যন্ত আছে আমরা তুই এই এই সিরিজটা বা একটা ম্যাচ খেলে তুই রিটায়ারমেন্টে যা এরপরে যদি তুই যেহেতু বলছিস খেলে যাবি তখন কিন্তু আমরা তোরে যদি না রাখতে পারি তখন কিন্তু তুই মন খারাপ করিস না মন খারাপ না মানে তুমি কিন্তু কোনো মানে কথা বলতে অভিযোগ রাখতে পারবে না তখন কিন্তু আমার জায়গাটা এত সম্মানের জায়গা হইতো বা আমার জায়গাটা যদি আপনি ব্লক করতেও চান সেই ব্লকটা এত স্ট্রংলি হইতো যেটা দিস ইজ দ্য অনলি প্রফেশনাল ওয়ে ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য প্লেয়ার্স সারা বিশ্বে এটাই হচ্ছে রাদার দেন কী হচ্ছে মিডিয়া এসে বলছে মাশরাফিকে আপনি কী করবেন সুমন বলছে এটা কম্বাইন্ড ডিসিশন নিতে হবে এটা মাশরাফির বিষয়টা খুব সিরিয়াস এটা প্রথমত একটা রং কথা দ্বিতীয় কথা প্রথমত রং কথার কারণে এখানে প্রফেশনালিজমের কোনো ছাপই আপনি রাখতে পারলেন না এটা সিলেক্টরদের দায়িত্ব কথা বলা টিম সিলেক্টর আপনারা এখন আপনি বলতে পারেন তাই তো আমরা সিলেক্টর সিলেক্ট করি না তাহলে আপনি আসেন কেন বসে পদত্যাগ কেন করেন না আপনি যখন টিম সিলেক্ট করতেই না পারেন তাহলে ওই কাজ করে আপনি খালি খালি ব্যর্থতার ঘানি আপনার কেন টানতে বলেন সেকেন্ড কথা আপনি যখন বললেনই যে মাশরাফির সিদ্ধান্ত আমরা আমরা একা নিতে পারবো না রাইট তো তারপরে আবার তার মানে আপনারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফিকে বাদ দিবেন তখন আপনি বললেন যে নান্নুভাই কথা বলেছে যখন আমি সুমন ভাইয়ের ফোন দিলাম যে সুমন ভাই আমার সাথে কে বলা আমার সাথে কে কথা বলেছে কেন তোর সাথে নান্নুভাই কথা বলিনি তাহলে আপনারা তার নিশ্চয়ই তাহলে একসাথে বসেননি তাহলে নিশ্চয়ই একসাথে বসেননি তাই না তাহলে আপনারা কী তথ্য দিচ্ছেন তো আমি এটাই বলছি এইটা কিন্তু এই দেখেন প্রফেশনালিজম বলছি ওনারা এক এক সময় সুন্দর সুন্দর কথা বলছে ইজ ট্রু আমি মানি ওনাদের কথাগুলো ঠিক আছে সুমন ভাইয়ের অবদানও কম না কিন্তু আপনি হচ্ছে এই যে যে কথাগুলো আপনারা নির্দিষ্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো বসে মিসকমিউনিকেট করছেন এগুলো কিন্তু ব্যর্থতা নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের প্রতি সবচেয়ে আন্তরিক তিনি ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি ভাবেন কিন্তু আশেপাশের কিছু মানুষের কারণেই তৈরি হচ্ছে বিতর্ক মাশরাফি এবং সাকিব দুজনের কথাতেই বার্তাটা একেবারে স্পষ্ট এই দুই ক্রিকেটারের কথা মানলে বলতেই হয় বোর্ডের ভেতরকার কিছু লোকের কারণেই তৈরি হচ্ছে অযাচিত সমস্যা সমালোচনা এবং বিতর্কটাও ঠিক তাদেরই কারণে শামসুল আরিফিনের রিপোর্ট হেরে গেলে মেজাজ খারাপ হয় এটা সবারই আপনাদের কষ্ট লাগে আমারও কষ্ট লাগে কিন্তু একটা কথা মনে রাখবেন আমি আমার যেটা অ্যাসেসমেন্ট আজকে আপনাদেরকে বলি কালকে ছিল রাগের কথা কিন্তু আমি বলি উই হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স কিছু একটা সমস্যা হয়েছে ক্রিকেটকে ভালোবাসেন বলেই রাগ হয় অভিমান আসে বিসিবি সভাপতির দেশের ক্রিকেটের ভালো চান বলেই টিম সিলেকশন কি হচ্ছে সেই খবরও তারই রাখতে হয় ইন্ডিয়ার সাথে খেলতে পিঙ্ক বলে ডে নাইট টেস্ট আগের দিন মিটিং করলাম টিম মিটিংয়ে বসা জিজ্ঞেস করলাম সবাইকে আমাকে 100% অ্যাসুরেন্স দিল আমাদের ক্যাপ্টেন মমিনুল ইন ফ্রন্ট অফ এভরিবডি অ্যান্ড দ্য কোচ যে টসে জিতলে আমরা ফিল্ডিং নিব পরদিন সকালে ব্রেকফাস্টে আবার জিজ্ঞেস করলাম আমার তো একটু সন্দেহ লাগছিল কেন জানি আমার এরকম হয় না সাধারণত এই ঠিক করে বলো কী করবো যদি টসে জিতো টসে জিতলে তো ফিল্ডিং নিবই মাঠে গিয়ে দেখি ব্যাটিং টিম সিলেকশন বিসিবি সভাপতির কাজ নয় একাদশ ঠিক করাও তার দায়িত্ব না কিন্তু দিন শেষে সব দায়িত্ব আবার বিসিবি সভাপতির কাঁধেই আসে সেই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বিস্তর সমালোচনাও সহ্য করতে হয় নাজমুল হাসান পাপনকে কে কি মনে করলো সেটা বিষয় নয় সাকিব আল হাসানের পর মাশরাফিও জোর গলায় বলেছেন বিসিবি সভাপতি আসলেই ক্রিকেটের ভালো চান সমস্যা কেবল তার আশপাশের মানুষগুলো আমার যখন কিছু প্রয়োজন হতো বা কোনো খেলোয়াড়কে আমার নিতে হতো তখন আমি নিয়ম মেনেই আমি সিলেক্টরদের সাথে এবং কোচের সাথে আলাপ করতাম যখন মনে হতো পাপন ভাই আমাকে সহযোগিতা করেছে আমাকে এটা স্বীকার করতে হবে আমি পাপন ভাইকে বলতাম এবং আমার যখন যে প্লেয়ারকে আমি নিতে চেয়েছি আমাকে দেওয়া হয়েছে পাপন ভাই একমাত্র মানুষ যিনি খেলোয়াড়দের কথা শুনে করতে পারুক আর না পারুক একজন মানুষকে দিয়ে সব কিছু এক্সপেক্ট করা ঠিক না কিন্তু করতে পারুক আর না পারুক অ্যাটলিস্ট শুনে এখন খেলোয়াড়রা যেটা বলছে দেখা গেলো পাপন ভাইকে অন্যান্যরা এসে পাপন ভাইকে অন্য কিছু বোঝাচ্ছে কি না পাপন ভাই দিন শেষে তো ওনার যেমন টিম ক্রিকেট বোর্ডে যারা আছেন ওনার টিমের পরেই দেখা গেলো স্টে করতে হচ্ছে বাট এইটা আমি ঢালাওভাবে বিশ্বাস করি না যে খেলোয়াড়রা বলতে পারেন হ্যাঁ নির্দিষ্ট করে কিছু প্লেয়ার হয়তো নিশ্চয়ই পারে না হয়তো বা চিন্তা করে বোর্ড প্রেসিডেন্টের সামনে কী বলবো সেটা হতে পারে কিন্তু ধরেন সিনিয়র প্লেয়ার যদি বলেন তারা তো একদম অহরহ পাপন ভাইয়ের সাথে কথা বলছে
এবং পাবন ভাই নিজেও অনেক জুনিয়র প্লেয়ারদের ফোন দেয়, এই রেকর্ড আপনারাও জানেন আমরাও জানি, আমরাও দেখেছি। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের ক্রিকেট কালচারে বোর্ডের কর্তা ব্যক্তি মাঠের ক্রিকেটে সরাসরি যুক্ত থাকছেন, আর সেটা যদি হয় ক্রিকেটের মঙ্গলের জন্য তাতে দোষ কোথায়? শামসুল আরিফিন, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে এসএমএস করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। খুব সহজেই ঘরে বসে কেনাকাটা করতে আপনার প্রথম পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিং এ এগিয়ে ইভ্যালি, আপনিও আস্থা রাখুন ইভ্যালিতেই। শুভ জন্মদিন সাকিব আল হাসান, জন্মদিনে তিনি নেমে গেছেন মাঠে। বুধবার সকালে মিরপুরের নেটে করেছেন অনুশীলন। সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন শামসুল আরিফিন। সাম্প্রতিক তর্ক বিতর্কে সাকিব মিডিয়ার কেন্দ্রে, বিমানবন্দরে ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ঘরে ফিরেছেন। সেই থেকে গণমাধ্যমের ক্যামেরা কেবল তাকেই খুঁজে ফিরছিল। সাকিব রহস্য মানুষ, মহাতারকা, তিনি কখন কি করবেন সেটা বুঝে ওঠা দায়। নিজের 34তম জন্মদিনের সকালে ব্যাট হাতে ধরা দিলেন চিরচেনা মিরপুরে, এ শুধু সাকিব বলেই সম্ভব। বউ বাচ্চা মা আমেরিকায়, একা ঘরে ভালো লাগার কথা নয়, বোনের কাছে মন্দ কাটেনি জন্মদিন। সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের গল্প সবার জানা, সবার জানা তিনি অন্য ধাঁচে গড়া। আলোচনার সমালোচনার কেন্দ্রে থাকতে নাকি রাখতে পছন্দ করে দেশের গণমাধ্যম, সেটাও জটিল প্রশ্নই বটে। ২০২৩ বিশ্বকাপ টার্গেট বিশ্বসেরার, তারপর বয়স তাকে হয়তো গুডবাই জানাবে। সাকিব হিসেবি মানুষ, হিসেব করেই পথ চলবেন, হয়তো সেই হিসাব তৈরি করতে পারে নতুন কোনো ইতিহাস। নাসির হোসেন সেঞ্চুরির পর অফ স্পিনে নিয়েছেন 4 উইকেট। নাসিরের অলরাউন্ডার পারফরমেন্সে দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগকে 128 রানে অল আউট করেছে রংপুর বিভাগ। জেতার জন্য নাসিরদের টার্গেট 263। অনিক জাবেরের রিপোর্ট। একজন ক্রিকেটারের সব বিতর্ক আর সমালোচনার জবাব দেওয়ার সুযোগ মাঠের পারফরমেন্স দিয়েই। সেঞ্চুরি থেকে 7 রান পিছিয়ে থেকে বুধবার মাঠে নামেন নাসির হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 8ম শতক তুলে নিতে খুব একটা সময় নেননি তিনি। সালাউদ্দিন শাকিলের বলে আউট হওয়ার আগে 115 রান করেন নাসির। 135 রানের লিড নিয়ে ঢাকা বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ঢাকার লিডে লাগাম টেনে ধরতে হলে ভালো বলিংয়ের বিকল্প ছিল না রংপুরের। ব্যাটিংয়ের পর বল হাতেও চলে ওঠেন নাসির হোসেন। 21 রান খরচায় তিনি নিয়েছেন 4 উইকেট। ঢাকার দ্বিতীয় ইনিংস থামে 128 রানে। তৃতীয় দিন শেষে জয়ের জন্য রংপুরের দরকার 229 রান, হাতে আছে 8 উইকেট। মার্শাল আয়ুব সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন লিড, সেই লিড বড় করেছেন বোলার শহীদুল ইসলাম। 8 নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন 106 রানের ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার প্রথম শতক। 2 সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস থামে 413 রানে। তৃতীয় দিন শেষে বরিশালের লিড মাত্র 5 রান,
প্রতিপক্ষের মাঠে জাতীয় লীগের প্রথম রাউন্ডে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা। খুলনার বিপক্ষে ফলো অনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতে হোঁচট খেয়েছিল সিলেট। অমিত হাসানের 50 আর জাকির হাসানের অপরাজিত সেঞ্চুরিতে 5 উইকেট হাতে রেখে 9 রানের লিড নিয়েছে তারা। জাকির 118 রানে অপরাজিত আছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। উইকেটে জাকিরের সাথে টিকে আছেন অলক কাপালি। জাতীয় ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র 152 রানেই অল আউট হয় চট্টগ্রাম। ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় নিয়েছেন 3টা করে উইকেট। 147 রানে 5 উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে রাজশাহী। অনিক জাবের, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। নেপালে এক ম্যাচ জিতলে কপাল খুলে যেতে পারে অন্তত 3-4 জন বাংলাদেশি ফুটবলারের। কেননা এপ্রিল থেকেই শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট নেপাল সুপার লিগ। অলরাউন্ডারকে নিশ্চিত করেছেন নেপাল ফুটবলের সভাপতি। কাঠমান্ডু থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। আত্মঘাতী গোলে জয়, মাঠের লড়াকু মনোভাবে ঠিকই কিরগিজদের দেখিয়েছে ভয়। মঙ্গলবার কাঠমান্ডুতে 3 জাতি কাপের শুরুর ম্যাচে টিম বাংলাদেশের দাপট। রাত পোহাতেই সোহেল জিকোদের জন্য আসলো সুখবর। খুশির খবরটা কি খুলেই বলি, 24 এপ্রিল থেকে দশরথ স্টেডিয়ামে শুরু হচ্ছে নেপাল সুপার লিগ। প্রথম আসরে 7টা ফ্র্যাঞ্চাইজি, 20 মার্চ শেষ হয়েছে লোকাল ফুটবলারদের নিলাম। বিদেশি খেলোয়াড়দের খুঁজছে ফ্র্যাঞ্চাইজি কর্তারা। সোহেল জামালরা ওদের বিশেষ নজরে। অলরাউন্ডারে ভেতরের খবরটাই জানিয়েছেন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। নো অ্যাকশন ইন ফর দ্য ফরেন প্লেয়ার্স, বাট দ্য ক্লাব, দ্য ফ্র্যাঞ্চাইজি উইল টেক ইউ নো লট অফ প্লেয়ার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। সো হাউ এভার দ্য বাংলাদেশি টিম প্লেয়ার? নো নো, এভরি কান্ট্রি ইজ অন গুড প্লেয়ার ক্যান টার্ন অ্যান্ড দ্য ক্লাবস ক্যান বাই অ্যান্ড দে উইল দে ক্যান টেক। নাও দ্য দিস থ্রি নেশন টুর্নামেন্ট is one of the opportunity for the Bangladesh player and Kyrgyzstan player also. The owners of the clubs are the attending to the whole the tournament, so that this is a opportunity for the Bangladesh and the Kyrgyz players also. নেপাল সুপার লিগ খেলার জন্য একাধিক বাংলাদেশি প্রস্তাব পাচ্ছে সেটা প্রায় নিশ্চিত। তবে এপ্রিল মে মাসে বিপিএল এর দ্বিতীয় লেগ থাকায় হিমালয় দেশে অফার পাওয়াদের আসতে পারা নিয়ে আছে শঙ্কা। বর্তমানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাঠমান্ডু থাকায় 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে তার সঙ্গে আলোচনা করবেন নেপাল ফুটবলের বড় কর্তা। বলছেন নতুন সুপার লিগ দারুণ ইম্প্যাক্ট ফেলবে তরুণ প্রজন্মে। প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি ইজ হিয়ার কাজী সালাউদ্দিন এন্ড আবু নাঈম সোহাগ, হোয়াট উইল বি দ্য ডিসকাশন এন্ড এনি ডিসকাশন এনি টপিক? অ্যাকচুয়ালি উই শুড বি টুগেদার ফর দ্য ডেভেলপ দ্য সাউথ এশিয়ান ফুটবল, ইউ নো, বিকজ সাউথ এশিয়া ইজ very good for the football, because we have the lot of fan, you know, that we have the lot of the population also very big, so that we should make the development of the football in South Asia in the age group. Yeah, all the fans, Nepali fans, all the players are very excited, the organizer also is very excited. This is a new league, so that all the professionalism is start in Nepal. Do you think that this tournament will help the Nepal Football Federation further? Yeah, this is the helping Nepali football. বিপিএল এর প্রথম লেগে জামাল ভুঁইয়া সাইফ এসসি থেকে ছুটি নিয়ে খেলেছেন আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে। ঠিক সেভাবে ক্লাবকে রাজি করাতে পারলে 15 দিনের নেপাল সুপার লিগও হয়তো দেখা যাবে একাধিক বাংলাদেশিকে। সাইফুল রূপক, অলরাউন্ডার, কাঠমান্ডু, নেপাল। আকাশ প্রেজেন্স আজকের 5 for 15 এটুকুই। আকাশে চলছে এক্সাইটিং অফার। অনলাইনে আকাশ কিনে বিল রিচার্জ করলেই পাচ্ছেন 500 টাকা ক্যাশব্যাক। অনলাইনে আকাশ কিনতে ভিজিট করুন www.akashdth.com। নিয়মিত খেলার আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।